একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গণভবনের ভিতরে যে রাতের চিত্রটি আপনাদেরকে আমরা দেখানোর দেখানে চেষ্টা করছি তবে দেখেন যে এই যে এগুলা কিন্তু মূলত রাষ্ট্রীয় সম্পদ আপনারা দেখতে পাচ্ছেন যে এক সরকারি অ্যাম্বুলেন্স আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই অ্যাম্বুলেন্সের ভিতরে মানে একেবারে যারা যেভাবে পেরেছে যারা যেভাবে পেরেছে একেবারে ভিতর থেকে এক একটা নাট বল্টু কিন্তু খুলে নিয়ে গেছে যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টারিংটা পর্যন্ত খুলে নিয়ে গেছে যেমনটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে সরকারি একটি অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স ছিল তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একেবারে আমি যদি ভিতরে যে অবস্থাটা দেখাই একেবারে সিট হতে শুরু করে সব কিছু কিন্তু একেবারে খুলে নিয়ে গেছে যারা নিয়েছে পারে না যে গাড়িটা মাথায় করে নিয়ে যায় তো বিষয় হচ্ছে একটি বিষয় আপনারা জানিয়ে জানিয়ে রাখি কারণ দেখেন এটি কিন্তু সরকারি সম্পদ আজকে এই গণভবনের যে সাবেক যে মাননীয় প্রধানমন্ত্রী চলে গেছেন কিন্তু এই গণভবনে যিনি আসবেন তারা তো এগুলা এই আমাদের সাধারণের জনগণের টাকা দেয় কিন্তু এগুলো

তো আমরা যত অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছি যতটুকু পারছি রক্ষা করতেছি কিন্তু এখানে জি আপনার হচ্ছে এখানে আপনার বিকেল থেকে বলতে যারা ওয়ার্কশপে কাজ করে সাধারণত যারা আপনার ইঞ্জিনিয়ার বা যারা কাজ করে ওয়ার্কশপে কাজ করে মেকানিক কাজ করে অধিকাংশ মানে আমার সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আপনার এগুলো করে থ্যাংক ইউ থ্যাংক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আরেকটি গাড়ি মানে এখানে হাতের কাছে যতগুলা গাড়ি ছিল সমস্ত গাড়িগুলা আমি যদি আপনাদেরকে এই পাশে যে এই পাশে যে একটি গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িটি একেবারে সামনের যে বনারটি রয়েছে সামনের বনারটি পর্যন্ত খুলে নিয়ে গেছে এবং ভিতরের যা কিছু ছিল সিট চাকা মানে একটা গাড়িরও আমরা ঠিকমতো চাক্কা গুলা দেখতে পাইনি মানে চাক্কাগুলা পর্যন্ত খুলে নিয়ে গেছে যেমনটাই স্পষ্ট আপনাদেরকে আমরা দেখিয়েছি এবং হচ্ছে যে এখন আমি গণভবনের ভিতরের যে মেন যে ফটকটি রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা নেওয়ার জন্য কিন্তু অনেক চেষ্টা করেছে কিন্তু নিতে পারে নাই এখানে কিন্তু একেবারে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু গেট লাগিয়ে দিচ্ছে সাধারণ কোনো মানুষ আর এই ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না যেমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই দেখতে পাচ্ছেন যে আমরা যে মেন যে ফটকটি রয়েছে এখানে আমি যদি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আহ ডিপিরিজগুলো রয়েছে ডিপ ফ্রিজগুলো রয়েছে এই ফ্রিজগুলো নেওয়ার জন্য কিন্তু অনেকেই চেষ্টা করেছেন কিন্তু এই ফ্রিজগুলো বড়র কারণে কিন্তু নিতে পারে না যেমনটা আমরা দিনের বেলা যেটা দেখতে পেয়েছিলাম একেবারে ডাবল ডাবল যে ফ্রিজগুলো ছিল সেই ফ্রিজগুলো কিন্তু নিয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন একেবারে গেটে এক কঠোল পাহাড়ায় কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীরা কিন্তু অবস্থান করছেন আজকের সেনাবাহিনী কিছুক্ষণ আগে মাইকিং করে বলিয়েছেন যে আজকের পর থেকে এই গণভবনে কোনো সাধারণ মানুষ কিন্তু প্রবেশ করতে পারবে না যেমনটাই কিন্তু আমরা একজন সেনা সদস্য বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি এখানে দেখতে পাচ্ছেন যে এখন প্রায় হচ্ছে বারোটা বাঁচতে শুরু করেছে কিন্তু এখন পর্যন্ত সাধারণ মানুষ কিন্তু এই গণভবনের ভিতরে ঢোকার জন্য কিন্তু চেষ্টা করছে তবে কিন্তু এখানে কিন্তু শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে কিন্তু কাজ করছে বা এই ভিতরে যাতে আর কোনো ধরনের সাধারণ মানুষ প্রবেশ নাই করতে পারে তেমনটা কিন্তু আপনার মেন যে ফটকটি রয়েছে গণভবনের এন্ট্রি করা যে গেটটি রয়েছে তেমন তেমনটা কিন্তু আপনাদেরকে আমরা দেখিয়েছি তো ভিতরে যদি দু একজন আউট মানুষ থাকে তাদের কিন্তু এই বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু একেবারে সবাইকে বের করে দিচ্ছে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে এই যে বর্তমানে যে পরিস্থিতি এখানে যে সেনা এখানে যে সিকিউরিটি যে রুম ছিল সেই সিকিউরিটি রুমটির বর্তমানে একটু পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে যাতে ভিতরে কেউ প্রবেশ করতে না পারে আজকে অর্থাৎ কারফু চলমান অবস্থায় রয়েছে কারফু কিন্তু চলমান অবস্থায় রয়েছে একজন ভাই কিন্তু হাঁটতে পারে না তারপরেও কিন্তু এই গণভবনের ভিতরে কিন্তু এন্ট্রি করেছে আমাকে যদি একটু বলতেন একটু বলতেন বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সঙ্গে কি শিক্ষার্থীরা সাথে সহযোগিতা করছে কি? জি জি অবশ্যই তারা যদি আপনারা শিক্ষার্থী যদি একটা বিষয় বলতেন যে আজকে যেভাবে সাধারণ মানুষ গণভবনের ভিতরে এন্ট্রি করেছে অর্থাৎ আগামীকালকে কালকে কি এভাবে এন্ট্রি করতে পারবে কি এটা এটা পরিস্থিতির উপর আমরা তো বলতে না। বড় কথা কি এটা আসলে আমাদের দেশের একটা অ্যাসেট। তো এটা এরকম ভাবে যদি আমরা কন্ট্রোলে না আনি তাহলে তো কে এখানে অনেস্টলি এটা হেফাজত করছে আর কে হচ্ছে এখানে লুট করছে ডিফাইন করা যাবে না সো এটা একটা কন্ট্রোলে নেওয়ার জন্য ওনাদেরকে হ্যান্ড ওভার করে দিচ্ছে আর সব থেকে বড় কথা হচ্ছে ভায়োলেন্স যে আমাদের সবারই ভায়োলেন্সটাকে যতটা সম্ভব কন্ট্রোলে আনা উচিত আমরা যে দেখতে এসে যে যার মতো করে নিয়ে গেছে এটা কিন্তু খুব বাজে হয়েছে এটা আমাদের মানুষের ভেতরে একদম বাজে একটা মানে আমাদের লাইব্রেরিতে চলে গেছে যে স্ট্রাইক করার কারণে আজকের গণভবনে আজকের এই অবস্থা এই ধরনের ব্লেমিং যেন আমাদের কারো কাছে কারো উপর না আসে

ঠিক আছে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন আশা করছি তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বর্তমান যে কারফিউ সেটি কিন্তু চলমান রয়েছে তারপরে কিন্তু সাধারণ মানুষ চাইলেও কিন্তু আগামীকালকে সেই গণভবনের ভিতরে এন্ট্রি করতে পারবে না সেটা পরবর্তীতে আসলে বোঝা যাবে তো এখন পর্যন্ত যে গণভবনের যে গেটটি রয়েছে মেন যে ফটকটি রয়েছে সেখানে কিন্তু অসংখ্য পরিমাণ মানুষজন কিন্তু ভিতরে ঢোকার জন্য কিন্তু ফাঁদ পেতে আছে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছেন এবং সাথে কিন্তু ছাত্র ভাইরাও কিন্তু কাজ করছেন যাতে বাংলাদেশ সেনাবাহিনী সঙ্গে একসঙ্গে হয়ে কিন্তু আজকের এই গণভবনের ভিতরের বর্তমানে যে পরিস্থিতি আমি কিন্তু আরেকটি গেট ছিল যে গেটটি হচ্ছে গিয়ে একেবারে জিয়া উদ্যান রাস্তাটি বলে সেই গেটে কিন্তু আমরা এন্ট্রি করেছিলাম সেখানে যেয়ে আমি একেবারে যে বাজে সিচুয়েশনটা দেখলাম সেখানে কিন্তু একেবারে ফিরি সোপা একেবারে রাস্তায় রেখেছে যাতে ট্রাকে করে নিতে পারে সেখানে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বাধা দিয়েছে যাতে এগুলা না নিতে পারে এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বাধা দিয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু বলেছে তো আমি আপনাদেরকে এই যে এখন যে গণভবনের একেবারে মেন যে ফটকটি রয়েছে আমরা একেবারে বেরো যেতে চাই বেরো যেতে চাই আমি বেরো যেতে চাই বেরো যাওয়ার আগে কিন্তু আমি যে যে মেন যে ফটকটি দেখতে পাচ্ছেন যে একেবারে সবাই অপেক্ষায় রয়েছেন মানে যদি একটু ভিতরে প্রবেশ করতে পারতো সবারই কিন্তু একটি প্রত্যাশা রয়েছে এমনটাই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনাদেরকে সবাইকে সকল ই করতে চাই যে সবাই বিরোধী শেয়ার করে দিবেন আর বাংলাদেশ সেনাবাহিনীকে কাজ করার সাথে একসাথে কাজ করার জন্য সবাই সহযোগিতা করবেন বাংলাদেশ সেনাবাহিনীকে এরকম কোনো কেউ বিভ্রান্ত করবেন না আর সবচেয়ে থেকে বড়ো কথা হচ্ছে আপনারা কখনো বা বাজে গুজবে কখনো কিন্তু কিন্তু কান দিবেন না তো আজকের আজকে শেষ ছিল যে আমরা আমাদের কাছে যে গণভবনের একেবারে যে মেন ফটকটি আমি বেরোয় যাচ্ছি বেরোয় যাই কিন্তু যে বাইরের যে দৃশ্যটা রয়েছে সেটা একটু দেখাতে চাই আমি একটু বেরোয় যাচ্ছিলাম নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে বাইরে অসংখ্য মানুষ কিন্তু একটু ধোকার জন্য কিন্তু অপেক্ষা রয়েছে রাত বাজে প্রায় বারোটা রাত বাজে প্রায় বারোটা এই মানুষগুলো হয়তো অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে যে আমরা যদি একটু ভিতরে প্রবেশ করতে পারি হয়তো এটা আমাদের একটি ভাগ্য হবে বা অনেকেই ভাবছেন যে এটি আমার স্মৃতি হিসাবে থাকবে আমি কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগে একটি লাইভ করেছিলাম যে কিছুক্ষণ আগে একটি লাইভ করেছিলাম একজন নারী কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কথা অমান্য করে কিন্তু ভিতরে যেতে চেয়েছিল যেমনটাই কিন্তু আমরা স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন আমি একেবারে রাস্তায় চলে আসলাম রাস্তায় চলে আসার পরে আমি যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখন যে গণভবনের সামনের যে ফটকটি রয়েছে সেই সামনের ফটকটি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই আজকে আমি আরিফাইদার এই গণভবনের ভিতরে ঢুকেছি কিংবা গণভবনের ভিতর থেকে আপনাদেরকে লাইভ দেখিয়েছি এটি তো আমাদের একটি ভাগ্য ছিল শুধুমাত্র আপনাদের আপনাদের ভালোবাসায় সাপোর্টের কারণে কিন্তু আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি তো এই যে দেখতে পাচ্ছেন সবাই অনেকেই কিন্তু ছবি তুলছে যে আপনি কোথা থেকে আসছেন শিবপুরান ঢাকা থেকে লালবাগ জন্য জি দেখার জন্য দুপুর বিকাল থেকে আসার খুব আগ্রহ ছিল তো প্রচন্ড ভিড় ছিল আসতে পারিনি তো এখন ভাবলাম পরিবার পরিজন নিয়ে চলে আসলাম ঢুকতে পারছি না থ্যাংক ইউ তো আমি আপনাদেরকে যেমনটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন যে যে পরিস্থিতি নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটি বিষয় একেবারে সর্বশেষ জানিয়ে রাখতে চাই চলমান যে কারফিউ রয়েছে আমাদের একজন সহকর্মী ভাই রয়েছে আমি সহকর্মী ভাইয়ের কাছ থেকে কিছু একটা জানতে চাই বর্তমানের পরিস্থিতি নিয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু একটা জানতে চায় পরিস্থিতি হলো যে গণভবনের ভিতরে ঢুকে যে মানুষজন যে মাল জিনিসগুলো নিয়ে যাচ্ছে তারা আসলে যারা দেশপ্রেমী তারা কখনো নিয়ে যাবে না কারণ কি এটি তো হলো এই দেশের সম্পদ এই যেগুলো নিয়ে গেলে এগুলো আবার আমাদের ট্যাক্সের টাকা আবার করিয়ে দেওয়া লাগবে এই সব কিছু কিন্তু আমাদের করে দেওয়া লাগবে তো তো অনেকে কিন্তু নিয়ে যাচ্ছে এটা আসলে ঠিক না আগে পরে যারা নিচে নিচে এবং আমার কথা হলো যে যেখানে গেছে ভিতরে তো যতটুকু নেওয়া নিত কিন্তু ওই যে দেখেন এই যে ওয়ালের পাশে পাশে ওয়ালমল ভেঙে ফেলছে এগুলো কিন্তু আবার সংস্কার করতে গেলে কিন্তু আমাদের ট্যাক্সের টাকা আবার করা লাগবে তাহলে আমাদের কষ্ট হবে না ভাই আপনি কি বলেন এগুলো তো আমাদের টাকায় যে যেগুলো নষ্ট হয়ে যায় কিন্তু ওই যে ভেঙে ফেলতেছে এটা মানতেছে এটা মানতেছে ভেঙে নিয়ে যাচ্ছে এখন তো শেখ হাসিনা তো চলে গেছে কারণ এটা তার তার দেশ না এখন এখন দেশ হলো কাদের আমাদের সাধারণ জনগণের পাবলিকের দেশ তো আমাদের দেশ কিন্তু আমাদের ভালো করতে হবে আমরা চাই কোনো সংঘাত চাই না কাউকে মারবো না দরকার নাই যেটা গেছে গেছে আমরা চাবো যে সামনের দিনগুলো যেন আরও ভালোভাবে চলে দেশ এবং কারো উপরে প্রতিহিংসাভাবে কারো উপরে আক্রমণ করা যাবে না ধন্যবাদ আপনাকে আপনি একটু এদিকে আসেন দর্শক আপনাদেরকে আমরা গণভবনের যে মেন যে ফটকটি রয়েছে একটু ধরেন একটি বিষয় একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমি আরিফায়দার এই যে আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি গণভবনের ভিতরে গিয়েছিলাম প্রবেশ করেছি এটি আমার ভাগ্য ছিল দেখেন আমি ভিতরে যখন প্রবেশ করলাম দুঃখের সাথে বলতে হয় দেখেন আমি যেমনটা নিজে নিজে দেখেছি স্পষ্ট আপনাদেরকে দেখিয়েছি সরকারি সম্পদ সরকারি সম্পদ যেমন একটি অ্যাম্বুলেন্স ছিল এই যে যারা কাজটি করেছে বেশ কয়েকটা গাড়ির নাট বল্টু হুদ্দা খুলে নিয়ে গেছে এবং একটা গাড়িরও চাক্কা নাই একটা গাড়িরও চাক্কা নাই তো মূলত বিষয়টা হচ্ছে দেখেন আমি যেমনটা দেখলাম